নমস্কার বন্ধুরা, ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আবারও একটা নতুন রেসিপি শেয়ার করব, মিষ্টি খাজার রেসিপি। আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলো আমি মিষ্টি খাজার রেসিপিটি কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি একটি থালার মধ্যে 300 গ্রাম ময়দা নিয়েছি এবং তাতে 1 চামচের মতো কালো জিরে দিয়েছি। এর মধ্যে 2 চামচ ঘি ও 3 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। ঘি দিলে এটির স্বাদ খুব ভালো হয়, তাই আমি ঘি দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। খুব ভালোভাবে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। আবারও একবার এটিকে মেখে নিচ্ছি। দেখুন ময়ানটি আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এইভাবে আমি ময়ানটি তৈরি করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার ময়দাটা সেট হওয়ার জন্য আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে আবারও একবার ময়দাটাকে মেখে নিচ্ছি। আপনারা যত ভালোভাবে ময়দাটাকে মাখবেন তত মিষ্টি খাজাগুলো ফুলবে এবং খেতে খুব খাস্তা হবে। এবার আমি এরকমভাবে সমান সমানভাবে লেচি কেটে নিচ্ছি রুটির মতো করে গোল গোল করে নেব। এবার আমি একটি লেচিকে পাতলা করে বেলে নিচ্ছি। এবার আমি ওই রুটিটিকে একটি থালার মধ্যে রেখে দিয়ে সাদা তেল ও কর্নফ্লাওয়ার মাখিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থেকে না থাকে তাহলে আপনারা ময়দা ছড়িয়েও উপরে করতে পারেন, তাতেও মুচমুচে হবে। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা রুটিকে বেলে নিয়ে ওই রুটির ওপর রেখে একইভাবে তেল ও কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটার ওপর একটা রেখে পরপর 3টে রুটি আমি সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটিতে তেল ও ময়দা বা কর্নফ্লাওয়ার আপনারা মাখিয়ে নেবেন। এভাবে আমি 3টি রুটিকে খুব ভালোভাবে একসাথে রোল করে নিচ্ছি। দেখুন আমি কেমনভাবে রোল করছি। রোল করতে করতে আপনাদের যদি মুখটা ছেড়ে যায় তাহলে আপনারা তেল বা জল দিয়ে এটি। এবার আমি সাইড দুটোকে কেটে বাদ দিয়ে 1 ইঞ্চি মাপের রোলটিকে কেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে, লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি আঙ্গুল দিয়ে চেপে হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন এগুলিকে বেলার পর কত সুন্দর লাগছে, লেয়ারগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এভাবে আমি একটি একটি করে সব
সবগুলোকে বেলে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো আমার কত সুন্দর হয়েছে। এইভাবে হালকা হাতে বেলবেন, আপনাদেরও লেয়ারগুলো এভাবে ফুটে উঠবে। এবার আমি কড়াই তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি তেলটাকে। হালকা গরম তেলে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। ভাজার সময় আপনারা তেলটাকে খুব বেশি গরম করবেন না, হালকা গরম তেলেই এগুলোকে ভাজতে হবে, একদম কম আঁচে। দেখুন কিভাবে ফুলে উঠতে শুরু করেছে, ওই লেয়ারগুলো দেখুন ফুলে ওঠার পর কত সুন্দর স্পষ্ট হয়েছে। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে এগুলিকে কম আঁচে আমি ভেজে নিব লাল লাল করে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এবার শিরা তৈরি করার জন্য একটি সসপ্যানে আমি 1 বাটি চিনি ও তাতে 1 বাটি জল দিচ্ছি, এবং তাতে 2টো এলাচ থেঁতো করে দিয়েছি। থেঁতো করে দিয়ে এটিকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আঠালো হয়ে এলে আমি এই চিনির শিরাটাকে নামিয়ে নেব। চিনির শিরাটা নামিয়ে রেখে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা করার পর এই চিনির শিরাটা দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা চিনির শিরাটা বানিয়ে নেবেন বাড়িতে। এবার চিনির শিরার উপর আমি ভেজে রাখা খাজাগুলোকে এভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি। দেখুন চিনির শিরা ডুবানোর পর আরও দেখতে খাজাগুলোকে খুব সুন্দর লাগছে। আপনারা দোকানে যে খাজাগুলো খেয়ে থাকেন সেগুলো খুবই শক্ত হয়, কিন্তু এই খাজাগুলো একদম মুচমুচে খেতে হবে। এইভাবে আপনারা মিষ্টি খাজাগুলোকে বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের থেকেও আরও ভালো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।